এসেছি আজকে তোমাদের কাছে নতুন এক রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো সুজির পোলাও। সুজির পোলাও করার জন্য এইগুলো লাগবে, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর আর লঙ্কা টুকু টুকু করে কেটে নিয়েছি, আর চিনে বাদাম নিয়েছি। আর সুজি তো অবশ্যই লাগবে সুজির পোলাও। যেখানে আর দুটো ডিম নিয়েছি, আর একটু চিনি, আর লবণ হলুদ আর তেল লাগবে। তাহলে এবার শুরু করে ফেলি, কেন কি সুজির পোলাও করতে হয়। কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল দিয়েছি, বাদামটা দিয়ে দিলাম, ওই তেলের মধ্যে দুখানা ডিম দিয়ে দিলাম। লবণ হয়ে গেছে, এতে কুচিয়ে নিচ্ছি। একটু কালো জিরে দিচ্ছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, আমার একটু লবণ দিচ্ছি। একটু হলুদ, এইবারে সুজিটাকে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। ভালো করে ভেজে নেব, চিনিটাকে মিশিয়ে নিলাম। এবারে একটু একটু করে জল দেবো, যেন সুজিটা সেদ্ধ হয়ে যায় অর্থাৎ ঝুরঝুরে থাকে। ডিমটাকে মিশিয়ে দেবো, বন্ধু হয়ে গেছে আমার সুজির পোলাও। সুজির পোলাওটা খেতে খুব ভালো লাগে, নুনতা নুনতা ঝাল মিষ্টি সমস্ত রকম টেস্ট আছে। এটা বাচ্চারাও খেতে পারবে আর বড়রাও খেতে পারবে, চায়ের সঙ্গে জাস্ট জমে যাবে, আর বাচ্চারা টিফিনেও নিয়ে যেতে পারবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে। কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা আমার নতুন বন্ধু প্রত্যেকেই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর তোমরা বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলবে না, তাহলে আমার নতুন ভিডিওগুলো তোমরা তাহলে তোমরা দেখতে পাবে। অলে প্রেস করবে, যখন বেল আইকনটা আসবে যখন অনেক প্রেস করবে তখন তোমার সবগুলো আমার ভিডিও দেখতে পাবে। বাই।